আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশেক আলী খান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশেক আলী খান অনলাইন স্কুলের নির্ধারিত রুটিন অনুযায়ী আজকে আমাদের নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস। তাইলে আজকে আমরা যে বিষয়টি আনুনি আলোচনা করবো একটা নতুন অধ্যায়, এই অধ্যায়টি হচ্ছে সপ্তম অধ্যায়। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আলোচনা করবো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে আমি তোমাদের সাথে তিনটি ক্লাস করব, তবে আজকে হচ্ছে প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাসে এই প্রাথমিক যে বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, রাসায়নিক বিক্রিয়ায় শক্তি কি এবং সেখানে আন্তঃনাবিক শক্তি ও বন্ধন শক্তি জড়িত এবং রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক রাসায়নিক শক্তি কি। দেখে নিই রাসায়নিক শক্তি, কোন পদার্থে অণু পরমাণু সমূহ পরস্পরের সাথে যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। তাই অণু সমূহ একটা শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে এবং পরমাণু সমূহ একটা শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে। তাইলে আমরা এখানে তাহলে দুই ধরনের শক্তি লক্ষ্য করব, একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি, আণবিক শক্তি, আর হচ্ছে বন্ধন শক্তি। আন্তঃআণবিক শক্তি আর হচ্ছে কি বন্ধন শক্তি। তাহলে রাসায়নিক শক্তিকে কয় ভাগ ভাগ করে, বা আমরা বলতে পারি রাসায়নিক শক্তি দুই ধরনের, আন্তঃআণবিক শক্তি এবং হচ্ছে কি বন্ধন শক্তি। তাহলে আন্তঃআণবিক শক্তি কি, সমযোজী বন্ধনে আবদ্ধ অনুসমূহ, বলতে পারি যে সমযোজী বন্ধনে আবদ্ধ অনুসমূহ একে অপরের সাথে যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। অথবা আমরা বলতে পারি পদার্থে অনুসমূহ একে অপরের সাথে যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলে। তাহলে আন্তঃআণবিক শক্তির বৈশিষ্ট্য হচ্ছে কি, আন্তঃআণবিক শক্তির সাথে কিন্তু আন্তঃআণবিক দূরত্ব জড়িত, আন্তঃআণবিক দূরত্ব এবং আন্তঃআণবিক শক্তির সম্পূর্ণ বিপরীত রাশি। তাহলে আমরা আন্তঃআণবিক শক্তির পরিবর্তন পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থার সৃষ্টি। তাহলে আন্তঃআণবিক শক্তি পরিবর্তনের ফলে কি হয়, কঠিন তরল বায়বীয় অবস্থার সৃষ্টি হয়। এখন কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি হবে, তরলে পরিণত হবে। তরল পদার্থকে যদি আরও তাপ দেওয়া হয় তাহলে সেটা কি বায়বীয় পদার্থে পরিণত হবে। তো এইখানে আন্তঃআণবিক শক্তি অণুগুলোর গতিশক্তির কারণে সৃষ্টি হয়। আন্তঃআণবিক শক্তি অণুগুলোর কি গতিশক্তির কারণে সৃষ্টি হয়। আমরা জানি যে পদার্থ কঠিন তরল হয়, যেমন পদার্থ সবসময় কম্পমান অবস্থায় থাকে। এখন এই পদার্থে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে অণুগুলোর কম্পন বেড়ে যায় এবং এই কম্পনের ফলে তাদের মধ্যে একটা গতিশক্তি সঞ্চার হয়। গতিশক্তি সঞ্চার হওয়ার ফলে তাদের সংঘর্ষ বেড়ে যায়, ফলে এরা একে অপর থেকে দূরে সরে যায়। তো এইখানে আমি তোমাকে যে বিষয়ে বলছিলাম যে আন্তঃআণবিক শক্তির সাথে কি জড়িত, আন্তঃআণবিক দূরত্ব জড়িত। তাহলে পদার্থে অণুসমূহের যে মধ্যাকার দূরত্ব সেটা হচ্ছে কি আন্তঃআণবিক দূরত্ব। এখানে যদি পদার্থের তাপ প্রয়োগ করা হচ্ছে তাহলে অণুগুলোর গতিশক্তি বেড়ে যাচ্ছে বা তাদের সংঘর্ষের সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে এরা একে অপর থেকে দূরে সরে যাবে এবং আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পাবে, পদার্থ তরল অবস্থায় বিরাজ করবে। যদি এখানে তাপ আরও বেশি প্রয়োগ করা হয় তাহলে এদের মধ্যে এতটা গতিশক্তি সঞ্চার হয় যে এরা একে অপর থেকে দূরে সরে যায়, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি শূন্য। যখন পদার্থের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি শূন্য থাকে তখন পদার্থটি বায়বীয় অবস্থায় বিরাজ করে। তাহলে শিক্ষার্থী আশা করি যে এই যে পদার্থের মধ্যে অণু এবং পরমাণু সমূহ যে শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। তাহলে অণুসমূহ একে অপরের সাথে যে শক্তির মাধ্যমে থেকে আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃআণবিক শক্তির মাধ্যমে আমরা কী করতে পারি, পদার্থের কঠিন তরল বায়ু অবস্থা ব্যাখ্যা করতে পারি এবং সেখানে আণবিক গতি তথ্য তোমাকে আমি বুঝিয়ে দিই। এখন হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি। তাহলে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি হচ্ছে পরমাণুসমূহ একে অপরের সাথে, একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে বা অণুতে পরমাণুসমূহ, তুমি যেটাই বলো যে একটি পরমাণু আরেকটি পরমাণুর সাথে বা অণুতে পরমাণুসমূহ, যেমন আমরা পানি দেখতে পাচ্ছি একটা উদাহরণ H2O, তাহলে এখানে অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু কি আছে যুক্ত আছে, এই যে এটি হচ্ছে কি বন্ধন শক্তি। তাহলে অণুতে পরমাণুসমূহ যে শক্তির মাধ্যমে একে অপরের সাথে আবদ্ধ থাকে সেটা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি অণুর গঠনের উপর নির্ভর করে। তাহলে এই বন্ধন শক্তি যদি পরিবর্তন হয় তাহলে এখানে কিন্তু এইটা আমি তোমাদেরকে এটা বোঝালাম,
যে পদার্থ কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় অবস্থায় পরিণত হচ্ছে, তাহলে কঠিন তরল আবার যদি বায়বীয় থেকে তাপ হ্রাস করা হয় তাহলে সেটা কিন্তু তরল হবে, আন্তরিক দূরত্ব কমে যাবে। তখন যদি আরো বেশি হ্রাস করা হয় তখন সেটা কোন কঠিন অবস্থায় ফিরে আসবে। এতে করে আমরা দেখতে পাচ্ছি পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে আন্তঃআণবিক পরিবর্তনের ক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি যেই পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে কি হয়, পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না। তাহলে যেই পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় না তাকে কি বলে, ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন। তাহলে আমরা ভৌত পরিবর্তন কাকে বলে সেই বিষয়টা শিখে গেলাম। পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়, ভৌত পরিবর্তন এবং পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তির সাথে যেটা জড়িত এটা হচ্ছে যে অণুতে পরমাণু সমূহ যে শক্তির বলে আবদ্ধ হয় তাকে বন্ধন শক্তি বলে, এবং এই বন্ধন শক্তিগুলো রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়। তো বলা হচ্ছিল যে রাসায়নিক বিক্রিয়া কেন সংঘটিত হয়, তো বলা হচ্ছে যে বিজ্ঞানীরা আদৌ সঠিক করে আসলে বলতে পারেন না যে রাসায়নিক বিক্রিয়া কেন সংঘটিত হয়। তবে ধারণা করা হয় যে বিভিন্ন পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের উদ্দেশ্যে কী হয়, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। যেহেতু এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাইলে এখানে বন্ধন শক্তিরও কী হয়, পরিবর্তন হয়, বন্ধনগুলো ভেঙে যায়। বন্ধন শক্তি বিভিন্ন ধরনের হতে পারে, দেখো আয়নিক বন্ধন হতে পারে, এই বন্ধন শক্তিগুলো বিভিন্ন ধরনের হতে পারে, আয়নিক বন্ধন, সমযোজী, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ বন্ধন হতে পারে, ধাতব বন্ধন, ধাতব বন্ধন, পাই বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন থেকে সিগমা বন্ধন কিন্তু শক্তিশালী, পাই বন্ধন কিন্তু দুর্বল প্রকৃতি। তাহলে এই বন্ধন শক্তিগুলো হচ্ছে এ ধরনের, বিশেষ করে আরও বন্ধন আছে। তো যাই হোক, তোমাদের এখানে তোমরা হয়তো আয়নিক এবং সমযোজী বন্ধন সম্পর্কে পরে শিখবার। তাহলে যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই বন্ধনগুলো কী হবে, পরিবর্তন হবে, আর পরিবর্তনের কারণে কী হবে, রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে এই যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে, কারণ এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে তাদের বিক্রিয়ার দিক, তাপের পরিবর্তন এবং ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে তাদেরকে কী করা হয়েছে, প্রকারভেদ করা হয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি সেখানে আন্তঃআণবিক শক্তি, আন্তঃআণবিক শক্তির সাথে যে ভৌত পরিবর্তন জড়িত, কঠিন তরল বায়বীয় এবং আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃআণবিক দূরত্ব সম্পূর্ণ বিপরীত রাশি সেটা তোমরা বুঝতে পেরেছ। পাশাপাশি বন্ধন শক্তি নিয়ে আলোচনা করলাম যে অণুতে পরমাণু সমূহ যে শক্তির বলে আবদ্ধ থাকে তাকে বন্ধন শক্তি বলে, আর বন্ধন শক্তিগুলো বিভিন্ন ধরনের হতে পারে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সন্নিবেশ বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন। তাহলে সিগমা এবং পাই বন্ধন এই দুইটা বন্ধনের মধ্যে পাই বন্ধন দুর্বল প্রকৃতির সেটা, এবং এই যে রাসায়নিক বন্ধনগুলো ভেঙে নতুন বন্ধন গঠিত হয় এটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। আর এই বন্ধনগুলো ভাঙার উদ্দেশ্য হচ্ছে পরমাণুর স্থিতিশীলতা অর্জন, নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াগুলোর এখন আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমরা প্রকারভেদ শিখবো। রাসায়নিক বিক্রিয়াকে প্রথমত আমি লিখেছি বিক্রিয়ার দিক, বিক্রিয়ার, তাহলে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া সাধারণত দুই ধরনের, বিক্রিয়ার দিক, বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, এটা হচ্ছে উপমুখী আর হচ্ছে একমুখী। তাহলে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ভাগ হচ্ছে, একটা উপমুখী বিক্রিয়া এবং হচ্ছে একমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়া আমরা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যেমন হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে উৎপন্ন করবে টু হাইড্রোজেন আয়োডিন, বা আমরা দিতে পারি ক্যালসিয়াম কার্বনেট কে যদি তাপ দেওয়া হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে উপমুখী বিক্রিয়াকে একটা উপমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে দেখো এখানে আমি উপমুখী বিক্রিয়া লিখেছি, কিন্তু এই বিক্রিয়া দুইটা কিন্তু একমুখী হতে পারে। যদি এই বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেটকে খোলা পাত্রে, যদি খোলা পাত্রে হয় তাহলে হবে কি, খোলা পাত্রে হলে একমুখী। কেন, ক্যালসিয়াম কার্বনেট তাপের কারণে বিয়োজিত হয়ে যখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে যদি এটা গ্যাসীয় পদার্থ এটা উড়ে চলে যাবে, তাহলে বিক্রিয়াটি বিপরীত দিকে আসার সম্ভাবনা থাকবে না। তাহলে খোলা পাত্রে বিক্রিয়াটা একমুখী। যদি বদ্ধ পাত্রে সংঘটিত করা হয়, বদ্ধ পাত্রে তখন বিক্রিয়াটি হয় কি, একমুখী। আর এখানেও হাইড্রোজেন ঠিক খোলা পাত্রে হচ্ছে কি, একমুখী, এবং বদ্ধ পাত্রে হচ্ছে উভয়মুখী, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হয়ে যায়।
তো শিক্ষার্থীরা এখন আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে, যে উভমুখী বিক্রিয়া কাকে বলে, যে বিক্রিয়া একই সাথে সমূহ যেটা বদ্ধ পাত্রে হাইড্রোজেন আয়োডিন যুক্ত হয়ে গিয়ে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড পরিণত হচ্ছে, একইভাবে যেহেতু এটা বদ্ধ পাত্রে সংঘটিত হচ্ছে হাইড্রোজেন আয়োডিন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হচ্ছে। তাহলে একই সাথে সম্মুখ এবং পশ্চাৎ দিকে বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তাহলে যে বিক্রিয়া একই সাথে সম্মুখ এবং বিপরীত দিকে সংঘটিত হয় সেই বিক্রিয়া উভমুখী বিক্রিয়া বলা হয়, আর যে বিক্রিয়া শুধু একদিকে সংঘটিত হয় তখন আমি বিক্রিয়াটাকে এভাবে লিখতে হবে, হাইড্রোজেন প্লাস আয়োডিন একমুখী তীরচিহ্ন দিয়ে লিখতে হবে টু হাইড্রোজেন আয়োডিন, অর্থাৎ বিক্রিয়াটা শুধু সম্মুখ দিকে সংঘটিত হচ্ছে। যদি আমি রিভার্স করতে চাই তাহলে এখানে এখানে এটা বুঝাইতে পারি যে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে কি হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিনে পরিণত হচ্ছে, অর্থাৎ একমুখী বিক্রিয়াকে একমুখী তীরচিহ্ন দ্বারা প্রকাশ করতে হবে আর উভমুখী বিক্রিয়াকে উভমুখী তীরচিহ্ন দ্বারা কি প্রকাশ করতে হবে। তাহলে যে বিক্রিয়া শুধু একদিকে সংঘটিত হয় তাকে কি বলা হয়, একমুখী বিক্রিয়া বলা হয়। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের আমি বলে রাখি, পরবর্তী ক্লাসে হয়তো আমি এটা আলোচনা করতে পারি, উভমুখী বিক্রিয়ার সাথে রাসায়নিক সাম্যাবস্থা জড়িত, রাসায়নিক সাম্যাবস্থা জড়িত, এই রাসায়নিক সাম্যাবস্থার উপর লেয়ার নীতি। আমি আজকের ক্লাসে এটা আলোচনা করবো না যে উভমুখী বিক্রিয়ার সাথে যে রাসায়নিক সাম্যাবস্থা এবং লা সাতিলিয়ার নীতি জড়িত, এবং রাসায়নিক সাম্যাবস্থার উপর উভমুখী বিক্রিয়ার উপর লা সাতিলিয়ার নীতির প্রভাব রয়েছে, এটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে একটা ক্লাসে আলোচনা করবো। তো এই ছিল আমাদের বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। এখন আমরা রাসায়নিক বিক্রিয়ার দিকে আলোচনা করে বললাম, এখন হচ্ছে তাপের পরিবর্তন। তাহলে তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে তাপ উৎপাদী এবং তাপ হারি। তো শিক্ষার্থীরা নাম দেখি তোমরা আসলে বুঝতে পারতেছো, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়, আর যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপ হারি বিক্রিয়া বলা হয়। আমি উদাহরণস্বরূপ বলছি, আলোচিত বিক্রিয়া নাইট্রোজেন এবং তিন অণু হাইড্রোজেন বিক্রিয়া করে কি করে, দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন করে, সাথে ডেল্টা এইচ ইকুয়াল টু 92 কিলোজুল তাপ নির্গত, প্লাস তাপ, এটা তাপ উৎপন্ন হয়। এখানে এই বিক্রিয়াটার উপর লা সাতিলিয়ার নীতির প্রভাব আছে, এটা আমরা পরে আলোচনা করবো। তাহলে এখানে আমরা শুধু আজকে শিখতেছি যে বিক্রিয়ার প্রকার। তাহলে তাপ উৎপাদিত বিক্রিয়া হচ্ছে কি, নাইট্রোজেন এবং তিন অণু হাইড্রোজেন যুক্ত করে কি দুই অণু অ্যামোনিয়া উৎপন্ন করে, এবং বিক্রিয়া 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। যদি বলা হয় বিক্রিয়াটা, এখানে আরেকটু তোমার বলা হচ্ছে এই ডেল্টা এইচ এর অর্থ, ডেল্টা এইচ তোমাদের যদি প্রশ্ন করে যে ডেল্টা এইচ এর অর্থ কি, অর্থ কি, তাহলে একদিকে তোমরা কি বুঝলা যে রাস তাপ উৎপাদিত বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়া শুধু তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদিত বিক্রিয়া বলা হয়, এবং এই বিক্রিয়াটা হচ্ছে একটি তাপ উৎপাদিত বিক্রিয়া। এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ডেল্টা এইচ ইকুয়াল টু 92 কিলোজুল, তাহলে এই ডেল্টা এইচ এর অর্থ কি, ডেল্টা এইচ এর অর্থ হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্গিরণ বা শোষণকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়। যদি ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়, যদি বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাহলে ডেল্টা এইচ এর মান হবে ধনাত্মক, আর যদি বিক্রিয়ায় তাপ শোষিত হয় ডেল্টা এইচ এর মান হবে কি, ঋণাত্মক। তাহলে তাহলে একটা বিক্রিয়া লিখি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রোজেন অক্সাইড, এবং এই বিক্রিয়া ডেল্টা এইচ ইকুয়াল হচ্ছে -180 কিলোজুল, তার মানে কিলোজুল। তাহলে এই বিক্রিয়ায় কি হচ্ছে, 180 কিলোজুল তাপ শোষিত হচ্ছে, 180 কিলোজুল তাপ শোষিত হয় তাপারে বিক্রিয়া। তা আশা করি যে বিক্রিয়া তাপের উৎপন্নের উপর ভিত্তি করে বিক্রিয়াকে যে দুই ভাগে ভাগ করা হচ্ছে তাপারে এবং তাপ করে তোমরা সেটা বুঝতে পেরেছো। এখন আমাদের সর্বশেষ হচ্ছে ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াকে সাধারণত দুই ধরনের দুই ভাগে ভাগ করা যায়। আমরা এটা লিখি, আর
রেডক্স সাধারণত হচ্ছে জারণ বিজারণ, তাহলে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে রেডক্স রেডক্স এবং নন রেডক্স, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর হবে, ইলেকট্রন স্থানান্তর হয় না। নন রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া পরে কোনো রেডক্স হচ্ছে প্রতিস্থাপন সংযোজন 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 বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া, তিন নম্বর হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, এরপর হচ্ছে দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া, এ হচ্ছে রেডক্স বিক্রিয়া। তো শিক্ষার্থীরা রেডক্সের সাথে আমরা আরো দুইটা বিষয় শিখবো, সেটা আমাদের দ্বিতীয় পর্বে শিখবো, সেটা হচ্ছে যে জারণ সংখ্যা নির্ণয়, এটা বিক্রিয়ার কি বা একটা যৌগের জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা নির্ণয় এটা পরে শিখবো। এবং পাশাপাশি হচ্ছে যে জারণ বিজারণ বিজারণ যুগপুত বিক্রিয়া, যুগপুত জারণ বিজারণ হচ্ছে যুগ যুগপুত বিক্রিয়া। তাহলে এই টপিকগুলো হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, যেহেতু আমরা আজকে শুধু রাসায়নিকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তাহলে দেখো সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া হচ্ছে দেখো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। বা সংযোজন বিক্রিয়া এক বা একাধিক যৌগ একত্রিত হয়ে যদি একটি যৌগ পরিণত হয় তখন তাকে সংযোজন বিক্রিয়া বলা হয়। বিয়োজন বিক্রিয়া পাশাপাশি এটাকে আমরা বিয়োজন বিক্রিয়া লিখতে পারি, ক্যালসিয়াম কার্বনেট নিয়োজিত হয়ে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তাহলে একটি যৌগ ভেঙে যদি একাধিক উৎপাদে পরিণত হয় তখন তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। এখন হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তখন যেই সালফেটের সাথে বিক্রিয়া করে প্রতিস্থাপন জেই প্লাস এইচ টু এসও ফোর, তাহলে উৎপন্ন হবে কি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, জিঙ্ক সালফেট প্লাস কি হাইড্রোজেন, অর্থাৎ কোনো মৌল কোনো যৌগ হতে কোনো মৌলকে যদি প্রতিস্থাপিত করে তাহলে তাকে কি বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। এখন সর্বশেষ আমাদের যেটা ছিল দহন, এখানে আমরা দেখতে পাচ্ছি মিথেন কোনো যৌগ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার উপাদানের অক্সাইডে পরিণত হলে অক্সাইডে পরিণত হবে তার উপাদানের, অর্থাৎ এখানে মিথেন যৌগ অক্সিজেনের সাথে কোনো যৌগ বাতাসের সাথে বিক্রিয়া করে তার অক্সাইডে পরিণত হলে তাকে দহন বিক্রিয়া বলা হয়। এখানে মিথেন 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 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানি এবং কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপশক্তি উৎপন্ন করে, তাপশক্তি উৎপন্ন করে। তাহলে এটা ছিল কি দহন বিক্রিয়া। তাহলে নন রেডক্স বিক্রিয়াগুলো একটু আমরা দেখে নিই, তাহলে শিক্ষার্থীরা নন রেডক্স বিক্রিয়া হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, আর দুই নম্বর হচ্ছে যে প্রসরণ বিক্রিয়া, প্রসরণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া এবং প্রসরণ বিক্রিয়া। তাহলে অধঃক্ষেপণ বিক্রিয়া কাকে বলে, অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে যে একই দ্রাবকে দ্রবীভূত দুটি যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে একই দ্রাবকে, অর্থাৎ আমাদেরকে দুইটা যৌগ নিতে হবে, এই দুটোটা যৌগ কি ওই দ্রাবকে দ্রবীভূত হয়। বিক্রিয়া হচ্ছে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ প্লাস সিলভার নাইট্রেট, জলীয় দ্রবণ নেই তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, দেখো বিক্রিয়া করে উৎপন্ন করতে সিলভার ক্লোরাইড AgCl2, এটা কি হবে কঠিন হিসাবে অধিক্ষিপ্ত হয় কিন্তু সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেট দ্রবণে থেকে যায়। সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে, এখানে সিলভার ক্লোরাইড পাত্রে কি অধিক্ষিপ্ত হয়। তাহলে একই দ্রাবকে দ্রবীভূত দুটি যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি একাধিক উৎপাদ গঠন করে এদের মধ্যে যদি একটি কম দ্রবণীয় হয় বা পাত্রের তলায় জমা হয় তখন তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলা হয়। আর প্রসরণ বিক্রিয়া হচ্ছে যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে যদি লবণ পানি উৎপন্ন করে তখন তাকে প্রসরণ বিক্রিয়া বলে। অ্যাসিড এসিএল ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটা হচ্ছে প্রসরণ বিক্রিয়া। তো শিক্ষার্থীরা ইলেকট্রন স্থানান্তর ছাড়াও ইলেকট্রন স্থানান্তর ছাড়া এটা নন রেডক্স বিক্রিয়া, আমরা সর্বশেষ চলে আসছি। এরপরে যে বিক্রিয়া এছাড়াও কিছু বিক্রিয়া আছে যেটা হচ্ছে যে পানি বিশ্লেষণ বিশ্লেষণ পানিযোজন পানিযোজন পলিমারকরণ
समानुकरण आगे लिखी समानुकरण समानुकरण पलिमारकरण पानी विश्लेषण हे को बिक्रियक हिसाब से पानी विश्लेषित है को जोगे साथ बिक्रिया एमोनियम क्लोराइड निल पानी दिलम उत्पन्न कर एलुमिनियम हाइड्रोक्साइड प्लस एसियल यहाँ हे पानी विश्लेषण पानी विश्लेषित है को जोगे साथ बिक्रिया करते पानी विश्लेषण पानी संयोग कॉपर सालफेट निल कॉपर सालफेटर सी पानी दे उत्पन्न हे पासनु पानी कॉपर सालफेट प्लस पासनु पानी एखे कि पानी संयोजित हे विश्लेषित ना संयोजित एधरण बिक्रिया के पानी जो बिक्रिया बोलो ये देखिए पासनु पानी संयोजित हे ये कैलाश पानी बोला तेल कैलाश पानी का कैलाश पानी हे आयनिक जोगे साथ पानी संयोजित थे कैलाश पानी बोला समानुकरण बिक्रिया जमन अमोनियम साइनेट के ताप दी कि यूरिया उत्पन्न है H2CO NH2 তাহলে ইউরিয়া উৎপন্ন হচ্ছে কারণ সমানুকরণ ক্রিয়া যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে পরস্পর সমানুযোগ হয় তাহলে এই বিক্রিয়ায় অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিলে কি হয় ইউরিয়া উৎপন্ন হয় তাহলে এদের আণবিক সংকেত কিন্তু এক অর্থাৎ নাইট্রোজেন কয়টা একটা হাইড্রোজেন হচ্ছে চারটা নাইট্রোজেন দুইটা নাইট্রোজেন টু হাইড্রোজেন ফোর কার্বন একটা অক্সিজেন একটা তাহলে এদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্নতার কারণে দুটি যৌগ উৎপন্ন হয়েছে এদেরকে বলা এই বিক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলা হয় সর্বশেষ হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া একই যৌগের একাধিক অণু পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি একটি বিশাল অণু গঠন করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয় যখন এখানে আমরা ইথিন নিলাম ইথিন এম সংখ্যক ইথিন নিলাম ইথিন পরস্পরের সাথে যুক্ত হয়ে পলিথিন গঠন করে তাহলে একই যৌগের একাধিক অণু পরস্পর এখানে অসংখ্য অণু এখানে 100 হতে পারে 200 হতে পারে 500 হতে পারে তাহলে একই যৌগের একাধিক অণু পরস্পরের সাথে যৌগ যুক্ত হয় যদি বিশাল একটি অণু গঠন করে তখন তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয় তো শিক্ষার্থীরা এখানে আমি পলিমারকরণ সমানুকরণের বিক্রিয়াগুলো তোমাকে সংক্ষিপ্ত আলোচনা করেছি আমি পরবর্তীতে এক সময় পলিমারকরণের উপর একটা ক্লাস নিব তো যাই হোক শিক্ষার্থীরা আমার উদ্দেশ্য ছিল তোমরা আজকে শুধু রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে উভয়মুখী একমুখী এবং তাপের উপর ভিত্তি করে তাপ উৎপাদি তাফারি এবং ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রেডক্স নন রেডক্স এছাড়াও যে পলিমারকরণ সমানুকরণ পানি জোন পানি বিশ্লেষণ বিক্রিয়াগুলো ছিল অর্থাৎ এই বিক্রিয়াগুলো সম্পর্কে তোমার জানা তা আশা করি শিক্ষার্থীরা আমাদের আজকের টপিক সম্পর্কে তুমি নিশ্চয়ই অবগত হয়েছো এবং এগুলো নিয়ে প্র্যাকটিস করবা তাহলে আর তোমার কোনো ঝামেলা থাকবে না তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের প্রথম পর্বের সপ্তম অধ্যায়ের প্রথম পর্বের ক্লাস এখানেই শেষ করছি পরবর্তীতে এই অধ্যায়ের উপর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো